আজকে আমি যে ছবিটা আঁকবো সেটা আমার এক ছোটোবেলার বন্ধুর তোলা। ওর নাম শুভদীপ। ছোটোবেলায় আমরা এক স্কুলে পড়েছি, তারপর ক্লাস ফোরে ও আলাদা স্কুল হয়ে গেল, আমি আলাদা স্কুল হয়ে গেলাম। তারপর ওর সাথে আবার আমার দেখা হলো ফেসবুকের মাধ্যমে। তো তারপর থেকে দেখছি যে ও ছবি তুলতে খুব ভালোবাসছে। আস্তে আস্তে ফোন থেকে তারপর ক্যামেরা, এখন অনেক ভালো ছবি তুলছে। তো ওর অনেক আমি ছবি সেভ করে রাখি ফোনের মধ্যে, সেগুলো আঁকবো বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু জল রঙটা এখন শেখার পর্যায়ে রয়েছি, তার ফলে ওর অনেক ছবি আমি আঁকতে পারছি না, ওই সেভ হয়ে পড়ে থাকছে। কিন্তু ইচ্ছা আছে যেদিন আমি অনেকটা শিখে যাব সেদিন অবশ্যই ওর বাকি ছবিগুলো আমি আঁকতে পারবো। তো আজকের ল্যান্ডস্কেপ আমি শুরু করে ফেলেছি। রোজই আঁকার কথা বলি, আজকে মনে হলো একটু এই ছোট্ট একটা গল্প বলে নিলে ভালো হয়। প্রথমে আঁকার ক্ষেত্রে আমি যেরকম ভিজিয়ে নিই সেরকম পাতাটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে পিছনের দেয়ালটাকে করেছি। দেয়ালের ওপর কিছু ময়লার আস্তরণ পড়েছে, সেইগুলো করেছি রং চটে যাওয়ার ব্যাপারটা। তারপর নিচে যে মেঝেটা রয়েছে সেটা লাল ছিল, তাই লাল রং ব্যবহার করেছি। করার পর এখন আমি জানলাটা করে নিচ্ছি। জানলাটা করে নেওয়ার সময় একবারেই আমি যেটা আমার দরকার, ফার্স্ট টোন চাপানোর সাথে সাথে যে জায়গাগুলো আমার ডিপ মনে হবে সেই জায়গাগুলো আমি করে রাখবো, আর যে অংশগুলো অন্যান্য কালার দরকার সেগুলো আমি এখন সাদাটা ছেড়ে রাখছি। জানলার ওই অংশটায় একটু ছায়া পড়েছে, তাই জন্য ওখানটা নীল করেছে। আর ভেতরের অংশটাতেও যেহেতু অন্ধকার, বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, তাই আমি নীল রং ব্যবহার করেছি। করার পর জানলার যে বিমের পাশের জায়গাগুলো সেই জায়গাগুলো ডিপ কালার ব্যবহার করছি, আর যে খাঁজগুলো রয়েছে সেগুলোতে আমি ডার্ক কালার চাপিয়ে নিচ্ছি। এর সাথে সাথে আমার যেটুকু ডিটেলিংয়ের দরকার সেগুলোও আমি টুকটাক করে রাখছি। এইবার আমি সাইকেলটাতে রং চাপানো শুরু করলাম। সাইকেলটা যেহেতু আমার মেন ফোকাসে রয়েছে, তাই সাইকেলের রংটা আমি ব্যাকগ্রাউন্ডের রঙের তুলনায় একটু ডার্ক চাপাচ্ছি। এই ডার্ক রংগুলো চাপানোর সময় আমায় খেয়াল রাখতে হবে যেটা, যে একেবারে যেন মোটা রংটা যাতে পড়ে না যায়, কারণ একেবারে মোটা রং চাপিয়ে ফেললে আমার পরবর্তীকালে যে থার্ড টোনের কাজগুলো করব সেগুলো ফুটবে না। আমাকে যে খুব বেশি ডিটেলিং করতে হবে এমন কোনো মানে নেই, আমার মোটামুটি যেটুকু দরকার সেটুকু করলেই হবে। জল রঙের ক্ষেত্রে যে আঁকাগুলো আমি রিয়েলিস্টিক পুরোপুরি করতে চাইছি না, সেই ক্ষেত্রে আমার খুব বেশি ডিটেলিংয়ের দরকার নেই। কারণ আমি যদি একটা রিয়েলিস্টিক ছবি আঁকতে চাইতাম তাহলে আমার সেখানে ডিটেলিংটা প্রয়োজন থাকতো, আর তার কাজ করার বিষয়টা বা রং চাপানোর বিষয়টা আরও অন্য রকমের হতো। এক্ষেত্রেই ছবিটাকে আমি একটা ল্যান্ডস্কেপের মতোই ধরে নিয়েছি, করে সেটাকে আমি করছি। জানলায় আমার মনে হলো যে আরেকটু ডিটেলিংয়ের প্রয়োজন আছে, তাই জানলায় আমি আরেকটু ডিটেলিং করে নিচ্ছি। Thank you.
ব্যাকগ্রাউন্ডের দেয়ালটাতেও আমি টুকটাক কিছু ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। তারপর মেঝের যে পোর্শনটা রয়েছে সেখানটাতে আমি আর একটু থার্ড টোনের কিছু টুকটাক কাজ করে নিচ্ছি। আর সামনেরই দাগগুলো দিয়েছি যাতে আমার পার্সপেকটিভটাকে আরও ভালোভাবে বোঝানো যায়। আর সাইকেলের যে সামনের চাকার অংশটা সেখানটাতেও আমি দেয়ালটা দেখাইনি। না দেখানোর ফলে আমার সাইকেলটার যে চাকাটা একটা দিকে ঘুরে রয়েছে, একটা সাইডে হয়ে রয়েছে, সেই ব্যাপারটাকে আমি তুলে ধরার জন্যে ওই জায়গাটাকে আমি অফ রেখেছি। এবার সাইকেলের যে টুকটাক ডিটেলিংয়ের কাজগুলো রয়েছে সেগুলো আমি খুব যে ধরে ধরে করছি এমন নয়, যেগুলো আমার মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো করা একটু দরকার সেগুলো আমি করে নেব। সাইকেলের স্পোকগুলোও সেরকমই, আমার যে ধরে ধরে প্রত্যেকটা স্পোকের দাগ টেনে টেনে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই, সেটাকে আমি একটা মোটামুটি দেখালেই আমার কাজ চলে যাবে। এবার আমি একটু স্প্রের কাজ করে নিচ্ছি যেগুলো আমার আঁকাটাকে আরও একটু বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তো আজকের কাজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।